গুড মর্নিং বন্ধুরা, আবার আপনাদের কাছে চলে আসলাম। কালকে সারাটা দিন খুব আনন্দের মধ্যেই কাটে। মাঝে ফুল পেয়েছ? আজকে ফুলটা কম পেয়েছি, মানে আজকে ফুল তুলতে পারিনি। ও হ্যাঁ, তুলতে এতটা পারিনি। শরীরটা খারাপ নাকি? শরীরটা খারাপ, শরীরটা খুব একটা ভালো না। আর যা পেয়েছি মানে মোটামুটি হয়ে যাবে। অন্যদিনের তুলনায় ফুল আছে কম। মানে তুলতে তুলতে পারোনি? পারিনি, গাছে ফুল আছে, ফুল প্রচুর ফুল, কিন্তু তুলতে পারিনি, শরীরটা ভালো না। আর তাছাড়া মানে একটা জবা গাছে ফুল কম ফুটছে, সেই জবা গাছটা আছে কেটে ফেলছি। কেটে ফেলেছি? এই যে কাটছে, কাটা হচ্ছে, বাবা কাটছে জবা, একটা লাল জবা। মানে এখন সিজনটা চলে যাচ্ছে, কেন কেটে দিচ্ছি? এই সিজনে তো হবে না, একটা জবা থাকবে এই সিজনে যেটা হয়। আচ্ছা। আর আজকে যেহেতু রোববার, আমার ছেলের সোমবারে অফ থাকবে। হ্যাঁ, কিন্তু ওদের আমি কোনদিনই করি না, আমার পাশের বাড়ি আমার এক বান্ধবী করে। হ্যাঁ, ও আবার সেই জিতা অষ্টমী সেদিনকে আমাকে বলে যে দিদি আমিও ডালিয়া সেদ্ধ খাবো, আজকে আপনিও আমার সঙ্গে ডালিয়া সেদ্ধ খাবো। আমার কিন্তু এটা কোনো নিয়ম না। এখানে সোনাইয়ের খাবার বসিয়েছি, এখানে চা বসিয়েছি। এখন তো সোনাই ঘুমাচ্ছে, এতক্ষণ ঘুমায় না, আজকে ঘুমাচ্ছে, কারণ কালকে সারাদিন খুব পরিশ্রম হয়েছে ওর, তাই জন্য এতক্ষণও ঘুমাচ্ছে। যাক, ঘুমিয়ে নিই, ঘুমতে উঠলে খেয়ে নেবে, খাবারটা তৈরি করে নেবে। এখানে আমি চা খাচ্ছি আর সোনাই ওদিকে দুষ্টুমি করে যাচ্ছে। এদিকে আসো, এদিকে আসো, তুমি এদিকে আসো। জেগে গেছে ঘুম থেকে, চা এনেছি আর সঙ্গে সঙ্গে জেগে গেছে। তুমি চা খাবে? খাবে না, ও জানে চা ওর খাবার নয়, না? হ্যাঁ, চলে আসো, চলে তোমরা খাবার নিয়ে আসবো। আমি এখন বিস্কুট খাচ্ছে, একটু বাদে ওর খাবার দিয়ে দেবো। বাবা বাজার থেকে মটন এনেছে। বাবা এনেছে? বাবা এখন চান করতে যাবে, এখন অফিসে যাবে, তাড়াহুড়া করছে। তুমি খাবে মটন? খাবে? হ্যাঁ, খাবে না? এই যে বলে খাবে, এখন এখন বলতো খাবে না, এখন যে কি বলো বোঝা মুশকিল। এখানে বাবা সে গাছ কাটার কথা বলছে। একটা গাছ সকালে কাটা হয়ে গেছে, ও আরেকটা গাছও কেটে দিচ্ছ? কেটে দেবে বাবা, কেটে দেবে, কেটে দাও। এখানে গাছ কেটে দিচ্ছে আরেকটা, এখন সিজন চলে যাচ্ছে, ওই জন্য গাছগুলো কেটে দেওয়া হচ্ছে, আবার নতুন করে সব হবে। বেশি বড় হয়ে গেলে ফুল তো অনেক উঁচুতে হয়ে যাবে, তাই জন্য আমরা কি করি, সিজন শেষ হওয়ার পর কেটে দিই, আবার নতুন করে গাছ হয়। হ্যাঁ, তঞ্জিব আছে এখানে। ও পুরোটা কেটে দিচ্ছ? পুরোটা কেটে দিচ্ছ? পুরো গাছটাই কেটে দেওয়া হচ্ছে। গাছটা কেটে দিচ্ছে। আর এখানে আমাদের পদ্ম গাছে মানে একটা খুশির খবর, পদ্মা গাছে এখন কড়ি আরম্ভ মানে কড়ি আসতে আরম্ভ করে দিয়েছে। কদিন বাদে থেকেই আমরা পদ্ম পাবো। দেখো, তোমাদের দেখাচ্ছি। পদ্ম গাছে যখন পদ্মগুলো একদম হয়ে থাকে না, এত সুন্দর লাগে, মনে হয় জগতের কোন সৌন্দর্য দেখছি। যাক, এখন সকালের রান্নাটা হবে, তাই জন্য এখন শাক তোলা হবে, ওর ঠাম্মি শাক তুলবে। এই যে কর্মি শাকগুলো অনেকটাই বড় হয়ে গেছে, দেখো তোমরা, এখান থেকে শাক তুলে নেবে ওর ঠাম্মি। মা আসো, তুমি আমার বলে থাকো, এখন শাক তুলবে।
আবার নতুন করে হবে। চলো খুব রোদ, খুব রোদ। চলো আমরা ঘরে যাই। হ্যাঁ না না বললে হবে না বাবা, রোদ প্রচন্ড রোদ। কালকে সারাটা দিন রোদে ঘুরেছে, আর বেশি করে এখন আর রোদ লাগালাম না। মা শাক কাটতে আরম্ভ করে দিয়েছে। এদিকে আলু আর পেঁয়াজ আর কি আছে আছে রসুন কুচি করা হয়ে গেছে। এখানে মা রান্না বসিয়ে দিয়েছে, কড়াইতে তেল গরম হচ্ছে। ছোট মাংসটা মেখে রেখেছে, হলুদ নুন আর কি দিয়েছে, একটু রসুন বাটা, একটু আদা বাটা দিয়ে। আচ্ছা রসুন বাটা, আদা বাটা আর নুন আর হলুদ দিয়ে মাংসটা মেখে রেখেছে। আলু ভাজা বসানো হয়েছে, আলু যখন ভাজা হচ্ছে, আলুটা একটু গোল্ডেন করে মোটা মোটা ছোটো ছোটো আলুগুলো এরকম সাইজের ভাজা হচ্ছে। খাসি মাংসের যে আলুটা হয় না ভাজা আলুটা, ওটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এখানে আলু ভাজা হয়ে গেছে, মা এখন আলু ভাজাটা নামিয়ে নিচ্ছে। আমরা তেলটা একটু ওইটাতে কম দিয়েছি, কারণ যখন মাংসটা মেখেছি ওইটার ভিতরে আমরা কাঁচা তেল দিয়ে মেখেছি। আচ্ছা আমরা বিশেষ করে খাসি মাংসতে অনেকে জিরে ফোড়ন দেয়, আমরা মেথি জিরে মিশিয়ে ফোড়ন দিই। ও মা মেথি জিরে দিচ্ছে। আমাদের বাপের মানে আমার আমার বাপের বাড়িতে কোনো ফোড়ন দেয় না, ওই পেঁয়াজ এইসবই দেয়। একটু তেজপাতা হলে একটু তেজপাতা দিল। তারপর একটু তুমি চিনি দেবো, কালারটা আসার জন্য একটু চিনি দেবো। আচ্ছা একটু চিনি দিচ্ছে মা, চিনিতে মানে যে কালারটা হয় না একটুখানি সুন্দর কালারটা আসে, ওইটাই এটা জন্যই দিচ্ছে। কি করছে মা? পেঁয়াজ দিয়ে দিয়েছে, পেঁয়াজ কুচি ভেজে নিতে হবে, তাই তো? রান্নাটা লাইট হবে, বেশি জিনিস হবে না। বাচ্চা খাবে তো? আমাদের বাড়ির বাচ্চা আছে, লাইট করি আর লাইটই ভাল লাগে। খাসির মাংস কিন্তু মশলাটা যত কম হবে টেস্টটা তত ভালো পাওয়া যায়, মশলা বেশি হলে ভালো লাগে না। পেঁয়াজটা ভেজে নি, পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে তখন মাংসটা দিয়ে দিতে হবে। আচ্ছা ঢেকে দেবে, ঢেকে দিয়ে আস্তে আস্তে এটা নাড়বে মাঝে মাঝে, হ্যাঁ করে এটা কষাবে ভালো। ঢেকে দেওয়া হয়েছে, এখন মাংসটা কষবে না একটু। ভালো করে কষাতে হবে। আমরা লঙ্কা গুঁড়ো দিচ্ছি না, কেন না বাচ্চা খাবে তো, ওই জন্য লঙ্কা গুঁড়োটা দেবো না। এটা কষুক তাহলে। কি করবে তুমি? লজেন্স খেয়েছো একটা, নিয়ে আর খাবে না এখন, ঠাকুরকে দিয়ে চলো। নিও না, নিও না লজেন্সটা, নিও না বাবা। এ বাবা ঠাকুর থেকে লজেন্স নিয়ে নিল, নিয়ে নিল, নিয়ে নিয়ে পালালো পালালো। কি করছো কি করছো? দাও আমাকে, দাও আমাকে, দাও
কেন 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 দেবে না কেন দাও আমাকে দাও চলো ঠাম্মি রান্না করছে দেখে আসি চলো কেন কেন আমাকে দেবে না তুমি একা খাবে ঠিক আছে আমি গেলাম তাহলে অনেকটাই কষানো হয়ে গেছে গরম জল করে দেবে একটু গরম জল করে তারপর দেবে এবার সেদ্ধ করবে সেদ্ধ করবো তিনটে সিটি দেওয়ার পরে নামিয়ে দেব দিয়ে তারপরে আলু দিয়ে আবার সিটি দেবো আচ্ছা তুমি কাগজপত্র ছিঁড়ে দিচ্ছ কেন দাদুর হ্যাঁ কোন জিনিস রাখা যায় না ওর জন্য এখানে ছিল খাটের উপরে ফাইলগুলো আমি এসে দেখছি সব ফাইলের কাগজপত্রগুলো বার করে ভাগ্যি চলে এসেছে নালে সব ছিঁড়ে একদম কুটি কুটি করে দিত কোথায় গেল আবার সোনাই কোথায় গেলে আবার এদিকে চলে এসছে আসো আসো দাদু এখন দোকান যাচ্ছে চলো চলো ওদিকে চলো ওদিকে চলো হ্যাঁ 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 এখানে মা একটু শুয়েছে আজকে শরীরটা সেরকম ভালো নেই আর একটু শুয়ে আছে এখানে এখানে মাংসটা সেদ্ধ হচ্ছে আর এখানে মা ভাতও বসিয়ে দিয়েছে হোক সেদ্ধ হোক দেখি আবার শোনাই কোথায় গেল এত মেঘলা থাকে তখন শুকায় না আজকে আবার রোদের জামাকাপড়গুলো পুড়িয়েই যাচ্ছে তাকানো যাচ্ছে না আজকে দুপুরবেলা মাংসটা ভালোই হয়েছে আমরা সবাই খেলাম মা আমি আর সোনাই ওর দাদু কিন্তু ওর বাবা তো বাড়িতে ছিল না এবেলা ওর বাবা খেয়েছে কেমন লাগলো মাংসটা মাংসটা খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে ভালো হয়েছে লাইটের মধ্যে খেতে ভালো হয়েছে সোনাই লঙ্কা খায় না লঙ্কা দেয়নি লাস্টে লঙ্কা অ্যাড করে দিয়েছিল আমাদের জন্য মা হ্যাঁ কিন্তু ভালো হয়েছিল খেতে সোনার ঝোলটা একটু খেলাম ভালোই হয়েছে খেতে তাই না হ্যাঁ আমি অফিসে রান্না বান্না কেমন লাগলো ভালো হয়েছে খুব ভালো হয়েছে ভালো হয়েছে ও আমার তো যাওয়া হলো না আজকে এখানেই ব্লগটা এন্ড করলাম আর বাড়াচ্ছি না আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন